বিসমিল রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম অ্যাকাউন্টিং স্টাডি পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এম এ ফাইনাল ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার সিক্স অ্যাডাপ্টিং কস্ট ম্যানেজমেন্ট অ্যাডাপ্টেড কস্ট অ্যাকাউন্টিং টু এ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ নিয়ে আজকে আলোচনা করবো আজকে আমরা এই চ্যাপ্টারে চ্যাপ্টারটা নিয়ে এ টু জেড আলোচনা করবো তো টিউটোরিয়ালটা যদি একটু বড়ো হয় তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বা একটু ধৈর্য সহকারে দেখে নিবা কারণ তোমাদের আগামীকাল পরীক্ষা অনেকেরই ঠিক আছে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছে যে স্যার নেক্সট কয়েকটা চ্যাপ্টারে টিউটোরিয়াল দাও তো আমি আজকে চ্যাপ্টার সিক্স নিয়ে আলোচনা করব তো বরাবরের মতো আজও আমি এস এম হোসেন জয় তোমাদের সাথে রয়েছি চলো শুরু করা যাক চ্যাপ্টার সিক্স দেওয়া আছে অ্যাডাপ্টিং কস্ট অ্যাকাউন্টিং টু এ ম্যানেজমেন্ট অ্যাপ্রোস তো এখানে আমাদের তিনটি ফরমেটে অঙ্ক করতে হয় একটি হলো ফর্মেট অন কস্ট সেট দ্বিতীয় নম্বর ফর্মেট টু হলো লেবার লেবারে এখানে তোমার হলো ওয়ার্ক ওয়েজেস বের করতে হয় লেবারদের ওয়েজেস বের করতে হয় সেটা হলো স্ট্যান্ডার্ড টাইম এক্সুয়াল টাইম ক্যালকুলেশন করে তারপর ফর্মেট থ্রি হলো স্টোর লেজার স্টোর লেজারটা আমরা জানি লিপো ফিপো এবং এভারেস্ট ওয়েটেড এভারেজ মেথডে করতে হয় ঠিক আছে তো আমাদের কিছু কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা জানতে হবে কেট করার জন্য আমাদের ওপেনিং ইনভেন্টারির সাথে পার্সেস যোগ করতে হবে ঠিক আছে বা পার্সেসের সাথে আমাদের যদি ক্রয় পরিবহন থাকে তাহলে সেটাও কিন্তু যোগ করতে হবে তারপরে ক্লোজিং ইনভেন্টরি মাইনাস করতে হবে করলে যেটি বের হবে সেটি হলো র মেটেরিয়াল ইউজড এর সাথে ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট আদার কস্ট অন্যান্য অন্য যদি ডিরেক্ট কোনো কস্ট থাকে সেটাও যোগ করতে হবে যোগ করলে বের হয় প্রাইম কস্ট এরপর এর সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে ফ্যাক্টরি ওভারহেড বলতে ফ্যাক্টরির সম্পর্কিত যতগুলো খরচ রয়েছে সবগুলো তো ফ্যাক্টরির সম্পর্কিত কি কি খরচ থাকতে পারে ডিপ্রিসিয়েশন থাকতে পারে ফ্যাক্টরি রেন্ট থাকতে পারে ঠিক আছে তবে ফ্যাক্টরি ম্যানেজারের স্যালারি থাকতে পারে মানে ফ্যাক্টরি রিলেটেড যত কথা থাকবে সবগুলো এখানে অ্যাড করা হবে আর সরাসরি অনেক সময় ফ্যাক্টরি ওভারহেড সরাসরি বলে দেয় এটা এক অ্যামাউন্ট দিয়ে দেয় তো ফ্যাক্টরি ওভারহেড দিলে সরাসরি আমরা ফ্যাক্টরি ওভারহেড হিসেবে বসে দেব তো ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে বের হয় প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট বা হ্যাঁ প্রোডাকশন কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট তো এর সাথে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ করব তো ওয়ার্ক ইন প্রসেসকে আমি সংক্ষেপে WIP আইপি লিখছি ডাব্লু লেখা যায় ঠিক আছে ওয়ার্ক প্রসেস বা তোমরা অনেকে পুরাডুকি লিখে দেব ওয়ার্ক ইন প্রসেস এর সাথে আমরা ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস লেস করবো লেস করলে বের হয় কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এর সাথে ওপেনিং ফিনিশড গুড আবার যোগ করব এবং ক্লোজিং ফিনিশড গুড মাইনাস করব করলে বের হয় কস্ট অফ গুডস সল্ট এর এর সাথে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করবো তো সেলিং ওভারহেড সেলিং ওভারহেড বলতে সেলস সম্পর্কিত যত প্রকার খরচ রয়েছে সবগুলো দিতে হবে তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলতে অফিস সম্পর্কিত যতগুলো খরচ রয়েছে সবগুলো দিতে হবে তো সবগুলো যোগ করলে বের হয় টোটাল কস্ট টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে বের হয় সেলস এটি হলো কস্ট সেট ঠিক আছে কস্ট সেট তোমরা এর আগে ইন্টারমিডিয়েট করেছো এসএসসিতে করেছো বাংলা ভার্ষণে ইন্টারমিডিয়েট বাংলা ভাষণে এবং অনার্স লাইভেও কিন্তু করেছো আমি একবার জাস্ট খালি টাচ করার জন্য দিলাম আর ওকে রিভিউ করার জন্য ইনকাম স্টেটমেন্ট কি ইনকাম স্টেটমেন্টটা হলো সেলস থেকে কস্ট অফ গুড সোল্ড মাইনাস করতে হবে করলে বের হবে গ্রস প্রফিট এখান থেকে কমার্শিয়াল এক্সপেন্স সেলিং ওভারহেড এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এই দুইটা বাদ দিলে বের হবে নেট প্রফিট একটা জিনিস মনে রাখো কস্ট সেটে কিন্তু অনেক যদি কস্ট সেট বলে তাহলে আমাদের সেলস পর্যন্ত বের করতে হবে আমাদের যদি বলে যে প্রাইম কস্ট বের করো তাহলে পর্যন্ত বের করতে বলবে যদি বলে প্রোডাকশন কস্ট বের করো তাহলে প্রোডাকশন কস্ট পর্যন্তই যাবো ঠিক আছে যদি বলে কস্ট অফ গুডস সল্ট তাহলে এই পর্যন্ত তখন আমরা সেলিং এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কিন্তু যাবো না মানে যে পর্যন্ত বের করতে বলবে সে পর্যন্তই যাব আমাদের সিরিয়াল বাই সিরিয়াল ধাপগুলো মনে রাখতে হবে যেমন র মেটেরিয়াল ইউস তারপরে প্রাইম কস্ট তারপরে হলো প্রোডাকশন কস্ট তারপরে হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার কস্ট অফ গুডস সোল্ড তারপর টোটাল কস্ট তারপর সেলস এখন আমাদের সিরিয়াল বাই সিরিয়াল এই ধাপগুলো মনে রাখতে হবে আর যে ধাপ পর্যন্ত অঙ্ক করতে বলবে আমরা সেই ধাপ পর্যন্তই করব এরপর লেবার লেবারে আছে এটা দুই নম্বর ফরমেটের জন্য কিছু ফর্মুলা দেখো টাইম সেভড বের করতে হয় স্ট্যান্ডার্ড টাইম থেকে অ্যাকচুয়াল টাইম মাইনাস করতে হয় টাইম সেফট রেশিও বের করতে হয় টাইম সেফটকে স্ট্যান্ডার্ড টাইম দ্বারা ভাগ করতে হয় নর্মাল ওয়েজেস হলো অ্যাকচুয়াল টাইম টেকেন গুনন রেট যেটা এটাতে আসে ঠিক আছে টাইম রেট মেথডে তারপরে ওয়েজেস নর্মাল ওয়েজেস এটা টাইম এলোট গুনন রেট এটি হলো প্রাইজ রেট মেথডে আসে এরপর ওয়েজেস টাইম টেকেন টেকেন গুণন রেট প্লাস টাইম সেফট প্লাস রেট এটি হলো হেলথেপ প্রিমিয়াম মেথড এই যে অর্থাৎ আসলে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস হয় ঠিক আছে আমরা যে কোনো ওয়েজেস গ্রস ওয়েজ যেটা বের করবো সেটা নর্মাল ওয়েজেস প্লাস বোনাস হবে তো হেলসে প্রিমিয়াম প্ল্যান মেথড অনুসারে বোনাসটা বের করতে হয় টাইম সেট ডিভাইড সেফ ডিভাইডেড গুনন রেট ঠিক আছে আর রোয়ান প্রিমিয়াম মেথডে বোনাস বের করতে হয় টাইম টেকেন ডিভাইডেড টাইম অ্যালাউড গুনন টাইম সেফ গুণন রেড ঠিক আছে এইভাবে বের করতে হয় তো আমরা ম্যাথের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ফিপো মেথড দেখো এটা ফর্মেট থ্রিতে আলোচনা করা হবে ফিপোতে হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে প্রথম যে প্রোডাক্টটা আসবে সেটি আবার সবার আগে বের করে দিতে হবে লিপো মেথড তো হলো লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ সর্বশেষ যে প্রোডাক্টটা আসবে সেটাই আগে বের করে দিতে হবে তারপর হলো অ্যাভারেস্ট মেথড এটা হলো রেট রেড দ্বারা রেটগুলো যোগ করতে হবে মানে উপরে যতগুলো রেট থাকবে ততগুলো রেট যোগ করে যতগুলো রেট যোগ করলাম তত দিয়ে ভাগ করতে হবে ওয়েটের অ্যাভারেসমেন্টও তো টোটাল অ্যামাউন্টকে টোটাল ইমির দ্বারা ভাগ করতে হবে প্রত্যেকটা আচ্ছা তো ফর্মেট ওয়ানের আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করি বরাবরের মতো কোনো না কোনো বোর্ডের বা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়ে আমরা শুরু করি তো অ্যাজ ইউজুয়াল ফর্মেট ওয়ানের সেট নিয়ে আমরা একটা ম্যাথ দিয়ে শুরু করবো তো এটি এন এনিউ এন ইউ বিবিএ অনার্সে আসছিলো দু হাজার চোদ্দোতে আসছে ষোলোতে আসছে আঠারোতে আসছে অনার্সদের জন্য অনেক মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কি তোমাদেরও এইরকম এই কোয়ালিটির অঙ্কই আসে এ ঢাকা ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড সেভেন কলেজ যারা রয়েছে তাদেরও এই এই অঙ্কটাই বেশ কয়েকবার আসছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির সতেরো সালে এই অঙ্কটাই আসছে তো দেখো

তো ফ্যাক্টরি অপারেট হলো ফিফটি পার্সেন্ট অফ লেবার এই যে লেবার যেটা বের হবে সেটা ফিফটি পার্সেন্ট এরপর হলো অফিস অন কস্ট মানে অফিস ওভারহেড ঠিক আছে অন ফ্যাক্টরি ফ্যাক্টরি যেটা বের হবে তার ফিফটি পার্সেন্ট অন অফিস কস্ট এই অফিস কস্ট যেটা বের হবে তার ফিফটি পার্সেন্ট প্রফিট দেওয়া হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ সেলস এই এই জায়গায় অনেকেই ভুল করে এটা আমরা ম্যাথের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব দেখো এখানে বোঝাই দেবো আমি কনফিউশনটা দূর করে দেবো

হ্যাঁ প্রাইম কস্ট এটা কি একটু মার্ক করে রাখি প্রাইম কস্ট বের হয়ে গেল এটা তো এক লাখ আসে এখন এর সাথে ফ্যাক্টরি ওভেড যোগ করতে হবে তো ফ্যাক্টরি অভারিটি ফ্যাক্টরি রিলেটেড কোন খরচ নাই সরাসরি ফ্যাক্টরি অন কস্ট মানে ফ্যাক্টরি অভাররিটি দেওয়া আছে তো ফ্যাক্টরি ওভারেট দেওয়া আছে যে ডিরেক্ট লেবারেরও ফিফটি পার্সেন্ট তো আশি হাজারের ফিফটি পার্সেন্ট কত হবে চল্লিশ হাজার যোগ করলে কত হয় প্রোডাকশন কস্ট বের হয় দুই লাখ বিশ হাজার এরপর কমার্শিয়াল ওভারহেড যোগ করব এখানে ওয়ার্কিং প্রসেস নাই তারপর কি নাই ফিনিশড গুডস নাই এবং হ্যাঁ ওয়ার্কিং প্রসেস নাই ফিনিশ গুডও নাই দ্যাটস মিন প্রোডাকশন কস্ট এই পর্যন্ত এবং প্রোডাকশন কস্টকেই এই পর্যন্ত কস্ট অফ গুডস সোল্ড বলবো আমরা কারণ পরবর্তী দুইটা ধাপ নাই সরাসরি কমার্শিয়াল এক্সপেন্স আছে কমার্শিয়াল এক্সপেন্স তো টোটাল ইয়াতে যায় টোটাল কস্টে যায় তো এখানে প্রোডাকশন কস্টকে কে আমরা কস্ট অফ গুডস সোল্ড ধরে নেব কারণ ইনকাম স্টেটমেন্ট করার জন্য

পঁয়তাল্লিশ হাজার সময় দুই লাখ পঁয়ষট্টি হাজার হবে এখন প্রফিট আসবো প্রফিট আমাদের বলে দিচ্ছে সেভেন্টি ইয়ে সরি প্রফিট বলছে টোয়েন্টি টু পারসেন্ট অফ সেল আমাদের সেল কিন্তু দেওয়া নাই দেওয়া আছে কি টোটাল কস্ট দেওয়া আছে টোটাল কস্ট যখন দেওয়া থাকবে তাইলে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলেই তো সেল হয় তাই না টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করলে সেল হয় কমন জিনিস বোঝো একটু তো যেহেতু সেল হয় সেলের টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলছে দ্যাটস মিনস সেলটা হলো একশো পার্সেন্ট আর প্রফিট হলো কত পঁচিশ পারসেন্ট তাইলে ইয়া কত হতে পারে তোমার কস্ট কত হতে পারে পঁচাত্তর পার্সেন্ট তাহলে পঁচাত্তর পার্সেন্ট আর পঁচিশ পারসেন্ট যোগ করলে তো একশো পার্সেন্ট হয় দ্যাট তাই না অর্থাৎ যখন তোমার প্রফিট অন সেলস বলবে যত পার্সেন্টই বলুক না কেন একশো পার্সেন্ট থেকে সেই পার্সেন্টটা বাদ দিতে হবে বাদ দিয়ে ওই টোটাল কস্টকে ভাগ করতে হবে এখানে যেহেতু পঁচিশ পার্সেন্ট অন সেল বলছে তাহলে একশো পার্সেন্ট থেকে পঁচিশ পার্সেন্ট বাদ দিলে কত হবে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হবে পঁচাত্তর পার্সেন্ট তো এই যে টোটাল কস্ট দুই লাখ পঁয়ষট্টি হাজার তো দুই লাখ পঁয়ষট্টি হাজারকে পঁচাত্তর দিয়ে ভাগ করবো ভাগ করে তারপরে যে পার্সেন্টেজ বলবে সেটা দিয়ে গুন করব গুণ করলে প্রফিট বের হয়ে যাবে তো এই প্রফিটটা হলো আটাশি হাজার তিনশো তেত্রিশ টাকা বের হলো এর সাথে প্রফিট যোগ করে দিলেই সেলস বের হয়ে যায় তো সেলস বের হলো কত তিন লাখ তেপান্ন হাজার তিনশো তেত্রিশ ঠিক আছে এরপর ইনকাম স্টেটমেন্ট করতে হবে তো ইনকাম স্টেটমেন্ট এই সেলস থেকে কস্ট অফ গুড সোল্ট বাদ দিতে হবে যেহেতু কস্ট অফ গুড সোল্ট নিয়ে আমাদের প্রোডাকশন কস্ট আছে তো প্রোডাকশন কস্টকে কস্ট অফ গুড সোল্ট বলব তাইলে সেলস তিন লাখ তেপ্পান্ন হাজার তিনশো তেত্রিশ লেস কস্ট অফ গুড সোল্ট বাদ দিলে যেটা বের হয় সেটা হলো গ্রস প্রফিট এরপর কমার্শিয়াল এক্সপেন্সে কমার্শিয়াল এক্সপেন্সে কি কি আছে অফিস আছে আর সেলিং কস্ট আছে তো এই দুটো মাইনাস করে দেব মাইনাস করলে বের হয়ে যায় যেটা সেটা হলো নেট প্রফিট 88333 ঠিক আছে এই এক নাম্বার ফরম্যাটে এইগুলোই অঙ্ক থাকে তোমার কস্ট সেট বের করতে বলে আর হলো ইনকাম স্টেটমেন্ট বের করতে বলে তো অনেক সময় কস্ট শেডে তোমার হলো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করতে বলে কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলে প্রোডাকশন কস্ট বের করতে বলে এইভাবে দিয়ে ঘুরায় ফেরায় এগুলোই অঙ্ক ঠিক আছে আমি সরাসরি কস্ট শেড দিয়ে অঙ্ক করাই দিলাম ওরা কস্ট শেড সরাসরি চায় না খুবই রেয়ার তো ফরম্যাট টু দেখো লেবারে লেবার এটা লেবারে অঙ্ক তো লেবারে অঙ্ক এখানে প্রবলেম দুই নাম্বার দিয়ে এটা একটা ম্যাথ দিয়ে শুরু করব দেখো এটা এন ইউ এম বি এ ফাইনাল টু থাউজেন্ড কিন্তু দু হাজার সতেরো সালে আসছিল দু হাজার করো না কারণ দেখো দু হাজার ষোলো সালেও এর এই কোয়ালিটির অঙ্কই আসছিল তো দেখো ক্যালকুলেট ওয়েজেস অফ এ ওয়ার্কার বোর্ড আন্দার হেলসলে প্রিমিয়াম মেথড অ্যান্ড রোয়ান প্রিমিয়াম প্ল্যান মেথড ফ্রম দ্য ফ্লোয়িং রেট অফ ওয়েজেস পার আওয়ার টাকা থার্টিন স্ট্যান্ডার্ড টাইম ফর এ জব টোয়েন্টি আওয়ার্স অ্যাকচুয়াল টাইম টেকেন আওয়ার্স তো দেখো এখানে স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে বিশ ঘন্টা এবং অ্যাকচুয়াল টাইম দেওয়া আছে পনেরো ঘন্টা তাই টাইম সেভ হয়েছে বিশ থেকে পনেরো বার দিলে পাঁচ ঘন্টা আর ওয়েজেস পার আওয়ার দেওয়া আছে তেরো টাকা করে তো আমাদের দুইটা প্ল্যান মেথাবেক আমাদের ইয়েট বের করতে বলছে ওয়েজেস বের করতে বলছে তো হেলসে প্রিমিয়াম প্ল্যানটাই আগে করব তো আমরা আগে টাইম সেভ বের করব স্ট্যান্ডার্ড টাইম মাইনাস অ্যাকচুয়াল টাইম স্ট্যান্ডার্ড টাইম বিশ ঘন্টা আর অ্যাকচুয়াল টাইম টেকেন কত পনেরো ঘন্টা তো বিশ ঘন্টা থেকে পনেরো ঘন্টা বাদ দিলে পাঁচ ঘন্টা এরপর নর্মাল ওয়েজেস বের করবো তো নর্মাল ওয়েজেস বের করতে হয় হবে একশো পঁচানব্বই টাকা এরপর বোনাস বের করতে হবে তো বোনাস বের করার জন্য হেলথ স্লে প্রিমিয়াম মেথডে বোনাস বের করার জন্য সূত্রে অ্যাপ্লাই করতে হয় টাইম সেফ ডিভাইডেড টু গুন রেট টাইম সেভ কত হলো পাঁচ তো একে দুই দিয়ে ভাগ করব আর তেরো দিয়ে গুণ করবো করলে বত্রিশ পয়েন্ট পাঁচ টাকা হবে তাইলে ওয়েজেস সমান কী হবে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস তো নর্মাল ওয়েজেস আমরা পাইলাম একশো পঁচানব্বই টাকা আর বোনাস পাইলাম বত্রিশ পয়েন্ট পাঁচ টাকা এই দুইটা যোগ করে দিলে দুশো বাইশ সাতাশ পয়েন্ট পাঁচ টাকা হয় এরপর রোয়ান প্রিমিয়াম মেথডে আমরা যেহেতু কি নর্মাল ওয়েজেস পেয়ে গেছি আমরা নর্মাল ওয়েজেস পর্যন্ত আর করবো না আমরা শুধু বোনাসটাই বের করবো এখানে টাইম তো রোয়ান প্রিমিয়াম মেথডে বোনাস বের করার সূত্র হলো টাইম টেকেন ডিভাইডেড টাইম অ্যালাউড টাইম এলাউড বলতে পারো বা স্ট্যান্ডার্ড টাইম বলতে পারো ঠিক আছে টাইম গুণন রেট তাইলে টাইম টেকেন দেওয়া আছে পনেরো ঘন্টা আর টাইম স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে বিশ ঘন্টা আর টাইম সেফ আছে পাঁচ ঘন্টা আর রেট আছে তেরো টাকা করে ক্যালকুলেশন করলে আটচল্লিশ পয়েন্ট সাত পাঁচ হয় তো ওয়েজের সব হবে নর্মাল ওয়েজেস প্লাস বোনাস তো নর্মাল ওয়েজেস ছিল একশো পঁচানব্বই আর বোনাস ছিল আটচল্লিশ দশমিক সাত পাঁচ দুটি যোগ করলে কত হয় দুশো তেতাল্লিশ দশমিক সাত পাঁচ এরপর প্রবলেম নাম্বার থ্রি এইটি ডিউ এমবিএ এ ফাইনাল যারা সাত কলেজের রয়েছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সাত কলেজে তো না আঠারো সালে পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে তাই না এই মাসেই শুরু হবে তো দেখো ক্যালকুলেট দ্য ওয়েজেস পেয়েবল টু এ ওয়ার্কার আন্ডার হেলথ অ্যান্ড রোয়ার্ড রুয়ার্ন প্রিমিয়াম প্ল্যান ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যান্ড গিফট রিজন ফর দ্য ডিফেন্স বিটুইন দেম আচ্ছা স্ট্যান্ডার্ড টাইম অ্যালাউড এ টু এ ওয়ার্কার ওই একই জিনিস ঠিক আছে এইটা স্ট্যান্ডার্ড টাইম বা হ্যাঁ স্ট্যান্ডার্ড টাইম দেওয়া আছে দশ ঘন্টা টাইম টেকন টু কমপ্লিট দেওয়ার মানে টাইম টেকেন দেওয়া আছে আট ঘন্টা নর্মাল ওয়েজেস পার হ্যাট বারো টাকা করে তো দুইটা মেথডে করতে পারছে প্রিমিয়াম প্ল্যান মেথডে টাইম সেফ বের করবে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস অ্যাকচুয়াল টাইম তাহলে দশ থেকে আট বার দিলে দুই নর্মাল ওয়েজেস হবে অ্যাকচুয়াল টাইম টেকন কোনো রেট আটের সাথে বারো গুনন করলে ছিয়ানব্বই তো বোনাস হবে টাইম সেফ ডিভাইডেড টু গুণন রেট তো এটা বারো টাকায় হবে ওয়েজেস বের হবে নর্মাল ওয়েজে ছিয়ানব্বই গুণন বারো সমান একশো আট টাকা এর ওয়ান প্রিমিয়াম মেথডে বের হবে এটা টাইম সেভ ডিভাইডেড টাইম গুণন টাইম টাইম টেকন ডিভাইডেড টাইম অ্যালট গুনন টাইম সেভ গুন রেট তো আটকে দশ দিয়ে ভাগ করবো টাইম গেল টাইম টাই কিন্তু ঠিক আছে আবার কনফিউশন হয় না আটকে দশ দিয়ে ভাগ করে গুণ করে বারো দিয়ে গুণ গুণ করলে উনিশ পয়েন্ট টু জিরো টাকা হয় ওয়েজেস হলো নর্মাল ওয়েজেস প্লাস বোনাস যোগ করলে বের হয়ে যায় তো একশো পনেরো দশমিক পাঁচ তো এটাই গেলো এখন আমরা লেবার মেথডটাও খুব সহজে শিখলাম আমরা হলো কসসেট মেথডটাও খুব সহজেই শিখলাম কিন্তু ফর্মেট থ্রি স্টোর লেজার স্টোর লেজার লিপোপ হিপোপ অঙ্ক পারে না এমন কোনো স্টুডেন্ট নেই কিন্তু আবার সবাই পারে না তাই না স্যার এটা কেমন যেন এটা ভুলে গেছে তো এই যে ভুলে গেছে বা কেমন যেন এই জিনিসটা দূর করার জন্য আমাদের অঙ্কটা আরেকবার দেখে নিতে হয় একবার করে দেখে নিতে হয় দেখে দেখলে আবার মনে পড়ে তো আমি এখানে সবগুলো ম্যাথতেই অঙ্ক দেখাবো একটা একটা অঙ্কের মাধ্যমে সবগুলো ম্যাথ দেখাই দেব তোমরা সবগুলো করে নিবা তো দেখো প্রবলেম ফোরে দেওয়া আছে এন ইউএমবিএ ফাইনাল টু থাউজেন্ড সেভেন্টিন হাজার সতেরো সালে আসছিল তো পার্সেস ম্যাটেরিয়াল এম ইন ফলোইং অর্ডার ডিউরিং দ্য মান্থ অফ ডিসেম্বর নাইনটিন নাইনটি এইট তো ব্যালেন্স ব্যালেন্স ইন হ্যান্ড তো হবে এটা পাঁচশো ইউনিট দেওয়া আছে দুই হাজার টাকা তো পাঁচশো ইউনিটের দাম হলো দুই হাজার টাকা ড্যাটস মিন এটা পার ইউনিটের দাম হবে দুই হাজার ভাগ পাঁচশো সমান ষাট টাকা হবে ঠিক আছে তাহলে পার ইউনিট ষাট টাকা করে দিয়ে দেবো এরপর পার্সেস তিনশো ইউনিট সাড়ে টাকা করে এরপর পার্সেস চারশো ইউনিট পাঁচ টাকা করে ইস্যু করছে ছয়শো অবশ্যই তোমরা আমরা জানি লিপো ফিপো যে অঙ্ক করে ইস্যু কোনো রেট দেওয়া থাকে না ইস্যু রেট বের করে নিতে হয় এরপর পার্সেস ছয়শো ইউনিট পাঁচ টাকা করে ইস্যু এসো কত এক হাজার ইউনিট পার্সেস পাঁচশো ইউনিট ছয় টাকা করে ইস্যু তিনশো ইউনিট প্রিপেয়ার স্টোর লেজার আন্ডার ফিপো মেথড লিপো মেথড অ্যাভারেজ মেথড এবং ওয়েটেড অ্যাভারেজ মেথড তো আমাদের প্রথমে কি করতে হবে ফিপো মেথড করব তো আমরা প্রশ্নগুলো কিন্তু দেখাই দিলাম প্রশ্ন তো বারবার আসবো না নিশ্চয় অঙ্কতে আসবো অঙ্কই বারবার বোঝাই দেবো অঙ্কতে বুঝতে পারবো প্রশ্ন কেমন তো দেখো স্টোরলেজার আন্ডার ফিপোমেটো এটা রিকোয়ারমেন্ট ওয়ানে আসছে তো আমরা ঘর কাটবো তারিখ রিসিপ্ট ইস্যু আর ব্যালেন্স তো রিসিপের তিনটে কর ইস্যুতে তিনটে কর আর ব্যালেন্সের তিনটা কর তো রিসিপের কোয়ান্টিটি রেট ভ্যালু থাকবে ইস্যুতে কোয়ান্টিটি রেট ভ্যালু থাকবে ব্যালেন্সের কোয়ান্টিটি রেট ভ্যালু থাকবে ঠিক আছে তিনটে করে ঘর থাকবে তো যেহেতু প্রথমটা ব্যালেন্স বিডি বা ব্যালেন্স ইন হ্যান্ড ছিল পাঁচশো কোয়ান্টিটি ছিল দুই টাকা করে তাহলে রেট বের হয়ে গেল কত পাঁচশো ভাগ দুই হাজার এই সরি দুই হাজার ভাগ পাঁচশো সমান ষাট টাকা করে এরপর দুই সম্পর তিন তারিখে তিনশো ইউনিট কিনছি সাড়ে সাত টাকা করে তাহলে কত হবে কিনলে কিন্তু রিসিভ হবে ঠিক আছে কিনলে রিসিভ হবে আর ইস্যু করলে ইস্যু ঘরে চলে যাবে তো যেহেতু তিনশো ইউনিট কিনছি সাড়ে সাত টাকা করে তাহলে তেরোশো পঞ্চাশ টাকা হবে তো আগেটা আগের ব্যালেন্সেই লেখবো পরে পরে যেটা কিনলাম সেটা নিচে লেখবো এরপর ডিসেম্বর চারে আবার চারশো ইউনিট কিনছে পাঁচ টাকা করে এটাও ক্যালকুলেশন করে দিলাম করে দিয়ে আগের দুইটা উপরে আর পরে যেটা কিনলাম সেটা নিচে লিখব ডিসেম্বর ছয়ে আমি পাঁচশো ইউনিট ইস্যু করছি তো পাঁচশো ইউনিট যখন আমি ইস্যু করবো দ্যাটস মিন দেখো আমাদের এটা কি মেথড করতেছি ফিপো মেথড মানে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট তো এটার উপরে খেয়াল করবো দেখো এই যে ছয়শো ইউনিট আমি আমি ইস্যু করতেছি তাহলে দেখো এই যে ফার্স্ট ইন ফার্স্ট মানে আমাদের উপর থেকে ইয়া করে দিতে হবে কী করতে হবে মাইনাস করতে হবে তো ছয়শো ইউনিট তো সরাসরি আমি পাঁচশোর মতো দিতে পারতেছি না দ্যাটস মিন পাঁচশো আগে দিয়ে দিতে হবে তারপরে নিচেরটা যেতে হবে এই স্টোরটা আগে খালি করতে হবে তারপরে এই স্টোরে আসতে হবে এখন পাঁচশো ইউনিট ওই চার টাকা রেটে দিয়ে দিলাম আর বাকি একশো ইউনিট এই তিনশো ইউনিটের মধ্যে থেকে নেব তো একশো কেটে সাড়ে চার টাকা রেটে দিলাম এখন দেখো ক্যালকুলেশন করলে পাঁচশো তো একদম জিরো হয়ে গেল তিনশো থেকে একশো চলে গেল তাইলে থাকলো দুশো দুইশো সাড়ে চার টাকা করে নয়শো টাকা হবে আর নিচেরটা নিচে থেকেই যাবে এরপর আবার কি করলাম পার্চেস করলাম ছয়শো ইউনিট পাঁচ টাকা করে তিন হাজার টাকা তো উপরে দুইটা উপরেই থাকবে তারপরে পার্চেস যেহুতু করলাম এটা নিচে চলে আসবে এরপরে পনেরো তারিখে এক হাজার ইউনিট ইস্যু করছি আমরা এক হাজার ইউনিট ইস্যু করছি তো উপর থেকে মানে দিতে থাকবো তো প্রথমে দুইশো ইউনিট এ টাকায় দিয়ে দিই তারপরে চারশো ইউনিট এ টাকায় দিয়ে দিলাম ঠিক আছে থাকলো কত দুইশো আর চারশো চলে গেলো ছয়শো থাকলো এ ছয়শো হলো তাহলে থাকলো চারশো চারশো হলো এই ছয়শো থেকে দিব ঠিক আছে এই ছয়শো রেটে থেকে দেবো তো এই চারশো ছয়শো রেটে থেকে দিলাম ঠিক আছে এই ছয়শো থেকে দিলাম তো ওপরের দুইটা তো জিরো হয়ে গেলো আর ছয়শো থেকে চারশো চলে গেলো থাকলো কত দুইশো ঠিক আছে এটা রেখে দিলাম ব্যালেন্স এরপর হলো ডিসেম্বর বিশ তারিখে আবার ক্রয় করছি আমরা পাঁচশো ইউনিট ছয় টাকা করে তো এটা নিয়ে আসলাম উপরেটা উপরে রাখলাম আর নিচে যেহেতু ক্রয় করলাম এটা আবার নিচে নিয়ে আসলাম এরপর ডিসেম্বরে পঁচিশ তারিখে আমরা আবার তিনশো ইউনিট ইস্যু করছি তো প্রথমে আছে দুশো ইউনিট তো এটা জিরো করে দেবো দুশো ইউনিট আর বাকি থাকলো একশো ইউনিট এটা হলো আমরা এই ছয় টাকা রেট থেকে দেবো দিয়ে মাইনাস করে দিলাম তো এই পাঁচশো থেকে একশো চলে গেলে থাকলো চারশো এই চারশো এটি হলো ক্লোজিং ইন ইনভেন্টরি ঠিক আছে ক্লোজিং স্টোর এরপর আমরা লিপো মেথড করব লিপো মেথডটাও ওই ডিসেম্বর এক ওভারঅল এইভাবেই লিখব ইস্যু রিসিপ্ট যেগুলো ছিল এইভাবেই লিখবো ঠিক আছে ওই আগেরটার মতোই লিখবো এখন দেখো ডিসেম্বর ছয় এটা ইস্যু করছে ইস্যু করছে কত ইউনিট ইস্যু করছে ছয়শো ইউনিট তাই না ছয়শো ইউনিট ইস্যু করছে তো খেয়াল করো এই ছয়শো ইউনিট আমাদের লিস্ট নিচে থেকে দিতে হবে লিপো মেথড হলে নিচে থেকে দেবে এই যে প্রথমে এখান থেকে এই চারশো ইউনিট দেবো ঠিক আছে পাঁচটা গাড়িটা তো চারশো ইউনিট দিলাম তারপর আর বাকি থাকলো দুশো ইউনিট তো এই দুইশো ইউনিট এই তিনশো ইউনিট থেকে দেবো সাড়ে চারটা গাড়িটে ঠিক আছে তাহলে নিচেরটা জিরো হয়ে গেলো আর এটা দুশো চলে গেল থাকলো কত একশো ঠিক আছে তাইলে ওপরেটা কিন্তু এইটা কিন্তু টোটালি থেকেই গেল তো উপরেটা ওপরেই থাকবে আর নিচেরটা কত হলো এই তিনশো থেকে দুইশো চলে গেলো থাকলো কত একশো এই একশো রেখে দিলাম এরপর আবার রিসিভ করলাম কত ছয়শো ইউনিট এটা অ্যাজি ইউজুয়াল নিচে বসাই দেব আবার পনেরো তারিখে ইস্যু করছে এক হাজার ইউনিট তো এক হাজার ইউনিট এই দেখো এই ছয়শো ইউনিট আগে জিরো করতে হবে ছয়শো ইউনিট করে দিলাম তারপর একটা জিরো করতে হবে তো একশো করে দিলাম তাহলে ছয়শো আর একশো কত হলে সাতশো আর বাকি থাকলে কত তিনশো না তিনশো এই পাঁচশো থেকে যাবে ঠিক আছে এই রেট থেকে যাবে তো দিলাম অর্থাৎ দ্যাটস মিন আমরা যে মেথডে করি না কেন ওপরে স্টক আগে জিরো করতে হবে জিরো নিচ থেকে যদি লেপো করি তাহলে নিচ থেকে জিরো করে যেতে হবে উপরে যে পর্যন্ত যায় মানে যে যত ইউনিট ইস্যু করব সেটা ক্যালকুলেশন করে তো এখান থেকে 500 থেকে 200 গেল 300 গেল থাকলো কত 200 তো 200 টাকা ঘুরে এটা থেকে গেলো এরপর আবার রিসিভ করলাম 500 তো 500 ওই 6 টাকা রেট এটা আমরা উপরে টা উপরে লিখলাম আর রিসিপটা

সমাপনী ইউনিট কিন্তু সমানই হবে টাকাটা কম হবে দেখো এই যে ফিভো মেথতে সমাপনী ইউনিট ছিল চারশো আর লিপো মেথতেও সমাপনী ইউনিট কত আসলো চারশো টাকা কিন্তু এটা দুই হাজার আসলো আর এটাতে আস এটাতে ছিল কত দুই হাজার চারশো টাকা কম বেশি হবে কিন্তু সমাপনী ইউনিট কিন্তু সমান হবে এরপর রিকোয়ারমেন্ট তিন আসো আন্ডার অ্যাভারেজ মেথড আন্ডার অ্যাভারেস্ট মেথড এটাও অনেকে একটু ভুল করে আমরা এখানে দেখি একটু কি দেওয়া আছে দেখো ডিসেম্বর এক এজ এইভাবে বসাবো রিসিভ পর্যন্ত কোনো ঝামেলা হয় না ইস্যুতেই ঝামেলা হয় তাই না তাই না রিসিভ করে ফেললাম এখন ছয় তারিখে আসে ইস্যু আমি ছয়শ ইউনিট ইস্যু করছি এখানে কিন্তু আমরা উপরে স্টোর আর নিচের স্টোর আলাদা আলাদা করে লিখবো না দুইটা একসাথেই লিখে দেবো আমরা যখন ব্যালেন্স করব তখন একসাথে এই দেখো আগে ছিল পাঁচশো ইউনিট পরে আবার রিসিভ করছে তিনশো তো পাঁচশো আর তিনশো কত হয় আটশো ঠিক আছে আর টাকাটা টাকার সাথে গুণন করবো ভ্যালু টাকার ভ্যালুর সাথে দুই হাজারের সাথে তেরোশো পঞ্চাশ যোগ করবো তো যোগ করলে কত হবে তেত্রিশশো পঞ্চাশ এরপর আবার ইস্যু করছিস এ রিসিভ করছি চারশো পাঁচ টাকা করে দুই হাজার টাকা তো বারোশো আট চারশো কত এ সরি আটশো আট চারশো কত হয় বারোশো আর তেত্রিশশো পঞ্চাশের সাথে দুই হাজার যোগ করলে তেপান্নশো পঞ্চাশ হয় এখন ইস্যু করছি আমি ছয়শো তো ছয়শো সরাসরি ইস্যু দিয়ে দেবো রেটটা কিভাবে দেব দেখো এই যে রেট ওপরে কয়টা ব্যালেন্স রয়েছে উপরে কয়টা পাঁচ সাড়ে চার আর একটা প্রথমে ছিল চার তো এই তিনটা ইস্যু করার উপরে যে কতগুলো রেট থাকবে সবগুলো এই তিনটা যোগ করব। আমি ওয়ার্কিংয়ে দেখাই দিয়েছি দেখো এই যে চার টাকা সাড়ে চার টাকা আর পাঁচ টাকা এই তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করলে কত হয় সাড়ে চার টাকা এই সাড়ে চার টাকা করেই ইস্যু করতে হবে তো আমরা এই যে সি ইউনিট ইস্যু করলাম সাড়ে চার টাকা করে তাহলে কত হবে এই অ্যামাউন্টটা বের হলো সাতাশো টাকা তো এখন বারোশো থেকে ছয়শো চলে গেলো থাকলো কত ছয়শো তেপ্পান্নশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকা চলে গেলো তাহলে থাকলো কত ছাব্বিশশো পঞ্চাশ এরপর আবার রিসিভ করলাম রিসিভটা ক্যালকুলেশন করে নিলাম করে বারোশোর সাথে ছয়শো যোগ করলাম কত হলো বারো এ ছয়শোর সাথে ছয়শো যোগ করলাম বারোশো ছাব্বিশশো পঞ্চাশের সাথে তিন হাজার যোগ করলাম ছাপ্পান্নশো পঞ্চাশ এরপর আবার এক হাজার টাকা ইস্যু করলো এক হাজার ইউনিট ইস্যু করলাম এই রেটটা কী হবে খেয়াল করে দেখো এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা উপরে তাইলে কয়টা রেট পেলাম পাঁচ টাকা পাঁচ টাকা দুইটা সাড়ে চার টাকা একটা চার টাকা একটা হুম চারটা কিন্তু পেয়ে গেলাম আমাদের চারটায় যোগ করতে হবে না চারটে যোগ করলে কিন্তু ভুল করবে তো আমাদের কি করতে হবে এই যে দেখো আগে ইস্যু করছে কত ছয়শো না ছয়শো কিন্তু এই প্রথম পাঁচশো চলে গেছে পাঁচশো জিরো হয়ে গেছে দ্যাটস মিন এই রেটটা আর আসবে না এই রেট কোনো কাজে লাগবে না ছয়শো এ পাঁচশো জিরো করে দিচ্ছে আর পরে দুশোর মধ্যে এ তিনশোর মধ্যে থেকে একশো গেছে তাই না দ্যাটস মিন এই রেটটা কিন্তু আছে এই রেট ক্যালকুলেশন করার মতো আছে বাট এই রেটটা ক্যালকুলেশন করার মতো নেই এটা কিন্তু জিরো হয়ে গেছে এই রেটটা আমরা বাদ দিয়ে দেবো তাইলে কি উপরে কয় থাকলো সাড়ে চার টাকা পাঁচ টাকা আর পাঁচ টাকা এই তিনটা থাকলো না এই তিনটা যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে তো সাড়ে চার টাকা পাঁচ টাকা পাঁচ টাকা যোগ করে তিন দিয়ে ভাগ করলে ফোর পয়েন্ট এইট থ্রি হয় তো ফোর পয়েন্ট এইট থ্রি হবে এটা এটা ক্যালকুলেশন করে দিলাম তো বারোশো থেকে এক হাজার মাইনেস করলে কত হয় দুশো ছাপ্পান্নশো পঞ্চাশ থেকে আটচল্লিশশো তেত্রিশ মাইনেস করলে এটা হবে এরপর পাঁচশো এনে আবার রিসিভ করা হলো তো দুইশোর সাথে পাঁচশো যোগ করলে সাতশো হয় আর সাতশো আটশো সতেরো থেকে সাথে তিন হাজার যোগ করলে আটত্রিশশো সতেরো হয় এরপর আবার তিনশো ইউনিট ইস্যু করলাম তিনশো ইউনিট এইবার দেখো আমরা যেহেতু এক হাজার ইউনিট ইস্যু করলাম এখানে জিরো জিরো কোনটা হয়ে গেল চার তারিখেরটা জিরো হয়ে গেল আর এই যে তিন তারিখেরটাও জিরো হয়ে গেছে তাহলে এখানে তিনশো ছিল আর সাতশো ছিল এটাও জিরো হয়ে গেল আর এই ছয়শোর মধ্যে থেকে কিন্তু সামথিং গেছে তার মানে কি এই রেটটা আছে ক্যালকুলেশনে এই রেট আছে আর এই রেট আছে এটা একটু খেয়াল করবা যে কোনটা কোনটা একবারে জিরো হয়ে গেল আর কোনটা ক্যালকুলেশন করার জন্য আছে তো ছয় টাকা আর পাঁচ টাকা দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে কত হবে সাড়ে পাঁচ টাকা ঠিক আছে এই সাড়ে পাঁচটা টাকা রেটে আমরা ইস্যু করে দেব সমাপনী জের কিন্তু চারশো টাকায় আসলো এরপর স্টোর লেজার আন্ডার ওয়েটেড এভারেজ মেথডে আছে রিসিভ দেখো ওই একই অবস্থা রিসিভ যখন করছে তিনশো ইউনিট এখন সাথে সাথে আছে কিন্তু রেটটা বের সেটা দেখো তো এখানে দেখো আমরা রিসিভ করছি কত তিনশো তো তিনশো আর আগে ছিল পাঁচশো তো আটশো হবে টাকা ছিল তেরোশো পঞ্চাশ আর আগে ছিল দুই হাজার তো তেত্রিশশো পঞ্চাশ এই তেত্রিশশো পঞ্চাশকে আমরা আটশো দ্বারা ভাগ করবো ভাগ করলে যেটা হবে সেটাই হলো এই যে চার পয়েন্ট এক নয় হবে এই টাকাটা হলো ওয়েটেড অ্যাভারেজ এরপর আবার এসে পড়ছে চারশো দু হাজার টাকায় তো আটশো আট চারশো কত হবে বারোশো আর তেত্রিশশো পঞ্চাশ আর দু হাজার কত হবে তেপ্পান্নশো পঞ্চাশ তেপান্নশো পঞ্চাশকে বারোশো দিয়ে ভাগ করবো ভাগ করলে বের হবে কত চার পয়েন্ট চার ছয় এই ওয়েটেড অ্যাভারেস্ট মেন্টটা একটু সহজ মনে হয় আমার কাছে ঠিক আছে এরপর ইস্যু করলাম ছয়শো তো এই যে এই রেটে তো এই রেটে ইস্যু করবো ইস্যু করে দিলাম ছয়শো বারোশো থেকে ছয়শো চলে গেল ছয়শো থাকলো এ টাকার থেকে এ টাকা মাইনাস করলাম এটা রেট কিন্তু অপরিবর্তন আবার ছয়শো আসলো তাহলে ছয়শো তিন হাজার টাকা আসলো তাহলে সাথে ছয়শো যোগ করলে বারোশো আর ছাব্বিশশো চুয়াত্তরের সাথে তিন যোগ করলে ছাপ্পান্নশো তো চুয়াত্তরকে বারোশো দ্বারা ভাগ করবো করলে সাত সাত আসে ঠিক আছে এটাই হলো রেট নতুন রেট আবার এক হাজার ইস্যু চার রেটে এই রেটে তাহলে দুইশো থাকলো দুইশো রেটে মাইনাস করলাম এখন আবার পাঁচশো রিসিভ করা হলো তো দুইশো আর পাঁচশো কত হবে সাতশো এই যে নয়শো চুয়াল্লিশ আর সাত তিন হাজার কত হবে তো উনচল্লিশশো চল্লিশ তো উনচল্লিশশো চুয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করবো পাঁচ পয়েন্ট কত হবে ছয় তিন হবে আবার ইস্যু করলাম তিনশো পাঁচ পয়েন্ট ছয় তিন রেটে ঠিক আছে এভাবে করে ক্যালকুলেশন করলাম লাস্টে আমাদের কত আসলো চারশো টাকা আসলো চারশো ইউনিট আসলো তো মূল্যে গেলো কিন্তু দেখো যে লেজারে করি না কেন যে পদ্ধতিতে করি না কেন আমাদের সমাপনী ইউনিটটা অবশ্যই মিলে যাবে আর বাকি টাকাগুলো কিন্তু এই যে টাকা অ্যামাউন্টটা কম বেশি হবে সমাপনী ইউনিট কিন্তু মিলে যাবে তো আশা রাখি এই চ্যাপ্টারটা বুঝতে পারছো এই চ্যাপ্টার খুব একটা কঠিন ছিল না ঠিক আছে টুকটাক অঙ্কগুলো যেগুলো ছিল অনেক অঙ্কই আছে একই অঙ্ক একই কোয়ালিটি আমি সব মেথডগুলোই দেখায় দিয়েছি আশা রাখি তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো আর কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাই দিও আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হাফেজ